नमस्कार बन्धुरा, आपनारा आछेन आपनादेर प्रिय चैनल बेंगल एडुकेशन। आजके हाजिर होयेछि একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রাথমিক টেট পরীক্ষা ও নিয়োগ নিয়ে ভাইরাল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ফোন কল। এরই সঙ্গে তিনি বলে দিলেন 2014 সালে যারা টেট পরীক্ষায় পাশ করেছিল, যাদের সম্প্রতি ইন্টারভিউতে ডাকা হয়েছিল এবং ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের নিয়োগ নিয়ে তিনি কি বললেন, তো সমস্ত বিস্তারিত তথ্য জেনে নেব এই ভিডিওতে। অবশ্যই তার আগে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রেখো। এবং হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ₹8 লক্ষ বিএড এর নিতে হবে, ₹8.5 লক্ষ। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে তো পারলাম। যখন অ্যাপ্লিকেশন তখন শুধু ডিএলইডি ছিল, ₹2.5 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে এবং চাকরি পাবে তারা শুধু ডিএলইডি। আমি যদি এই টেটের মধ্যে নতুন লোক ঢোকাই, তাহলে অ্যাজ পার প্রেজেন্ট রুল ₹8.5 লাখ বিএড অ্যাপ্লাই করবে আর তোমরা করবে ₹50,000। ঠিক আছে, নিশ্চয়ই আমি করতে পারলে ভালো হতো, কিন্তু এই কোভিড সিচুয়েশনে ১২ লক্ষ প্রার্থীর পরীক্ষা নেওয়ার মতন পরিস্থিতি আমার কাছে নেই, এই মুহূর্তে নেই। রাজ্য সরকার সেই জন্য ওটা করতে পারছে না সংক্রমণের ভয়ে। স্যার বলুন স্যার, ১৮ মানে ১৭ সালের নোটিফিকেশন অনুযায়ী শুধু ডিএলএড দের যদি সুযোগ দেওয়া হতো, আপনার খুশি মতন চলতে পারলে তো আমি ভালো, খুব ভালো জায়গায় থাকতাম। এই যে ১৬,৫০০ চাকরি দেবো তো বন্ধুরা, শুনতে পেলে যে 2014 সালে যারা টেট পাশ করেছিল, যারা ১৬,৫০০ নিয়োগ, তাদেরকে বিএডদের অন্তত প্রায়দেরই তাদের চাকরি দিতে হবে, তিনি এরকমই একটা আভাস দিলেন। তো বন্ধুরা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং লাইক করে কমেন্ট করো, আর বিস্তারিত জানার জন্য আমাদের অবশ্যই কমেন্টস জানাও, আমরা অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেবো। ধন্যবাদ। তখন তো ঘুমিয়েছিলেন যখন এনসিটি অর্ডারটা বার করে, তখন বুঝতে পারেননি। ভাই তর্ক করে লাভ নেই, শেখার চেষ্টা করো। এখন প্রাইমারিতে যা করবে ডিএলইডি এবং বিএড দুটোকেই নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আইন স্যার। একটু আমাদের বিনীত অনুরোধ স্যার, একটু দেখেন আমাদের কয়েকটা বছর, আমার বিনীত অনুরোধ, দয়া করে মাথাটা পরিষ্কার রেখে আইনটা বুঝুন, নাকামি না করে। এইবার মাথা খারাপ হয়ে যায়, যখন ১৮ সালে আইনটা পাস করলো তখন ঘুমাচ্ছিল।